নাম তার ফেরদৌসী আক্তার, পেশায় গৃহিণী। নিজের নেই কোনো উপার্জন, কিন্তু দিন দিন তার সম্পদ বাড়ছে। কয়েক বছরেই চট্টগ্রামে ছয়তলা বাড়ি, কক্সবাজারে প্লট সহ জমি ও দুটি বাসের মালিক হয়েছেন। দুদকের অনুসন্ধানে ফেরদৌসী আক্তারের 3,29,36,000 টাকার অবৈধ সম্পদ বেরিয়ে এসেছে। আলমগীর সবুজকে সাথে নিয়ে বিস্তারিত জানাচ্ছেন সুরজ আহমেদ। পেশায় গৃহিণী ফেরদৌসী আক্তার, গৃহিণী হলেও তার আছে আলাদিনের চেরাগ। কাল্পনিক আলাদিনের দৈত্যের কাছে চাইলেই যেমন অঢেল সম্পদের মালিক হওয়া যায়, ঠিক সেভাবেই অঢেল সম্পদের মালিক হয়েছেন তিনি। তবে ফেরদৌসী আক্তারের সত্যি কোনো আলাদিনের দৈত্য না থাকলেও আছেন পুলিশের ওসি শাহজাহানের মতো একজন স্বামী, আর সে কারণেই সম্পদের পাহাড় ফেরদৌসী আক্তারের। নানা পরস মঞ্জির এটা ফেরদৌসীর স্বামী মোহাম্মদ শাহজাহান চট্টগ্রাম শিল্প পুলিশের পরিদর্শক। এর আগে তিনি ছিলেন চট্টগ্রামের লোহাগাড়া ও সন্দ্বীপ থানার ওসি। স্ত্রীর নামে আছে চট্টগ্রামের খুলশি থানার লালখান বাজার এলাকায় ছয়তলা একটি বাড়ি। 2003 সালে 500 জায়গা কিনে এই বাড়িটি নির্মাণ করা হয়। দুদকের অনুসন্ধানে জমি ও ভবন নির্মাণের খরচ ধরা হয় 86,21,000 টাকা। তবে বাস্তবে লালখান বাজারের এই জায়গাসহ ভবনটির বর্তমান বাজার দর 5-6 কোটি টাকা। শুধু এই এক বাড়িতেই থেমে থাকেননি ফেরদৌসী আক্তার ও তার স্বামী ওসি শাহজাহান। কক্সবাজার সদর থানা এলাকায় 2015 সালে 4 কাঠার একটি প্লট কেনেন ফেরদৌসী, যার মূল্য 60,31,000 টাকা। 2016 সালে একই এলাকায় 20 শতক জমির মালিক হন তিনি, যার মূল্য 1,54,10,000 টাকা। এছাড়াও ওই একই এলাকায় 18,95,000 টাকায় 2 শতক জমি কেনেন ফেরদৌসী। জায়গা জমির পাশাপাশি দুটি যাত্রীবাহী বাসেরও মালিক ফেরদৌসী। বাসগুলো চলাচল করে চট্টগ্রাম কক্সবাজার রুটে। দুদকের তথ্য মতে 2014 সালে 10 লাখ টাকায় এই দুটি বাস কেনেন ফেরদৌসী। ফেরদৌসীর স্বামী মোহাম্মদ শাহজাহান 1991 সালে বাংলাদেশ পুলিশে এসআই হিসাবে যোগদান করেন। তার গ্রামের বাড়ি কুমিল্লার লালমাই থানার কাতালিয়া এলাকায়। শুরুতে শাহজাহানের বেতন ছিল 2,600 টাকা, বর্তমানে তিনি বেতন পান 60,000 টাকা। আর শাহজাহানের অবৈধ সম্পদ পাওয়া গেছে 78,00,000 টাকার। তার স্ত্রীর যে সম্পত্তিগুলো সেটা যেহেতু তারা কোনো জ্ঞাতব্য সম্পদের তারা সঠিক বিবরণ দিতে পারেন নাই, সেই জন্য তার স্ত্রীর সম্পদগুলো আপনার ইতিমধ্যে ফ্রিজ করার জন্যে দুদকের পক্ষ থেকে আবেদন করা হয়েছে এবং মাননীয় আদালত সেটাকে আপনার অনুমতি মিস মামলা বলে সেটাকে প্রয়োগ করার জন্য অনুমতিও দিয়েছে। সম্পত্তির মধ্যে যেটা আসে আপনার সেটা তো তার বাড়ি আছে, আপনার লালখান বাজার একটা বাড়ি আছে, কক্সবাজারে তার 4 কাঠা জমি আছে, তার যাত্রীবাহী বাস আছে এবং শাহজাহানের স্টেট ব্যাংকে তার কিছু টাকা আছে। টোটাল এই সম্পত্তিগুলো মিলিয়ে আপনার এখানে দেখা যাচ্ছে 1,46,00,000 7,64 টাকার সম্পত্তি, আর 10,03,837 টাকার এটা হচ্ছে আপনার অস্থাবর সম্পত্তি। হ্যাঁ, অলরেডি তো আপনার প্রসেসিং আপনার যেহেতু আন্নাদার থেকে আদেশ হয়ে গেছে, এখন আপনার বাকিগুলো তো প্রসেসিং কিছু বিষয় আছে আমাদের অফিসে চলে গেছে, এখান থেকে এগুলো আপনার কার্যক্রম অলরেডি শুরু হয়ে গেছে। আপনার ক্রোক করার বিষয় এবং ক্রোকের বিষয়ে যথাযথ হবে সেটা আপনার কার্যক্রম সম্পাদনের জন্য আপনার প্রসেস শুরু হয়ে গেছে। ওসি শাহজাহানের নামে বেতন ভাতার বাইরে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ ওঠায় অনুসন্ধানে নামে দোদক। আর এই অনুসন্ধানেই বেরিয়ে আসে থলের বিড়াল। প্রথমে শাহজাহানের নামে, পরে স্বামী স্ত্রী দুজনের বিরুদ্ধেই মামলা করে দুদক। সুরজ আহমেদ, দেশ টিভি।